মিস ইউনিভার্সের 71তম আসরে সেরার মুকুট জিতলেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের মডেল আরবানি গ্যাব্রিয়েল। বিশ্বে 84 প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব জিতলেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের জমকালো এক আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। 2022 সালের এবারে মিস ইউনিভার্স আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মেমোরিয়াল কনভেনশন সেন্টারে। 71তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশের 84 জন সুন্দরী। তবে সব সুন্দরীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ের মুকুট ছিনিয়ে নেয় মার্কিনী এই সুন্দরী আরবনির কাছে। সেদিনের সন্ধেটা তাই ছিল একদমই আলাদা। আরবনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গত আসরের বিজয়ী ভারতীয় মডেল হার্নাস সান্ধু। এবারের আসরে দ্বিতীয় হয়েছেন মিস ভেনেজুয়েলা আমান্ডা ডুটামেল ও তৃতীয় হয়েছেন মিস ডমিনিক রিপাবলিক আন্দ্রিয়ানা মার্টিনেজ। মিস ইউনিভার্স 2022 আরবনি গ্যাব্রিয়েল পেশায় একজন ফ্যাশন ডিজাইনার মডেল। নিজের পোশাকের স্টার্ট আপ আরবনি নোলার সিইও তিনি। যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাস থেকে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করেছেন। জন্ম যুক্তরাষ্ট্রে হলেও গ্যাব্রিয়েলের বাবা ফিলিপাইনের নাগরিক ও মা যুক্তরাষ্ট্রের। সে হিসেবে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে তিনি প্রথম মিস ইউএস হিসেবে নির্বাচিত হয়েছিলেন। চূড়ান্ত পর্বের একটি প্রশ্নই মিস ইউএসএ 2022 এর জেতার পথ মসৃণ করেছিল। গ্যাব্রিয়েলের কাছে জানতে চাওয়া হয় যদি তিনি মিস ইউনিভার্স জেতেন তাহলে কিভাবে একটি ক্ষমতায়ন ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবেন, যার জবাবে তিনি বলেন, আমি বিশ্বাস করি অন্যের উপর, তোমার সম্প্রদায়ের উপর বিনিয়োগ করলে তবেই বদল আসবে। আমাদের সবার মাঝে কিছু বিশেষ গুণ আছে আর যখন সেটাকেই ছড়িয়ে দিই তখনই পরিবর্তন আসে। প্রতিযোগিতার সেরা 16 প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের প্রতিযোগী দীপিতা রায়, তবে ভারতের মুকুট ধরে রাখতে পারলেন না তিনি। 21 বছর পর গত বছর মুকুট জিতেছিলেন ভারতের হার্নাস সান্ধু। টেলিভিশন সঞ্চালক জেনিমাই জেনকিন্স এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের হোস্ট ছিলেন। সঙ্গে ছিলেন 2012 সালের মিস ইউনিভার্স জয়ী অলিভিয়া কুলপো। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়েছে ভুটান। মাঝখানে কয়েক বছর অংশ না নেওয়া দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, লেবানন, মালয়েশিয়া, মিয়ানমার সহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিযোগীদের দেখা গেছে এবারের আসরে। মারিয়া হোসেন, শোবিজ টুনাইট।